سورة المائدة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد. هي ইমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ওয়াদাসমূহ পূরণ করো। মনে রেখো, তোমাদের জন্য চার পা বিশিষ্ট পোষা জন্তু হালাল করা হয়েছে, তবে সেসব জন্তু ছাড়া যা বিবরণ সহ একটু পরেই তোমাদের পড়ে শোনানো হচ্ছে। এহরাম বাঁধা অবস্থায় কিন্তু এসব হালাল জন্তু শিকার করা বৈধ মনে করো না। হ্যাঁ, আল্লাহ তাআলা যা চান সে আদেশই তিনি জারি করেন। أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. هي ইমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অসম্মান করো না। সম্মানিত মাসগুলোকেও যুদ্ধ বিগ্রহের জন্য কখনো হালাল বানিয়ে নিও না। আল্লাহর নামে উৎসর্গীকৃত জন্তুসমূহ ও যেসব জন্তুর গলায় উৎসর্গের চিহ্ন হিসেবে পট্টি বেঁধে দেওয়া হয়েছে, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর পবিত্র কাবা ঘরের দিকে রওনা দিয়েছে, তাদের তোমরা অসম্মান করো না। তোমরা যখন এহরাম মুক্ত হবে তখন তোমরা স্বীকার করতে পারো বিশেষ কোন একটি সম্প্রদায়ের বিদ্বেষ, এমন বিদ্বেষ যার কারণে তারা তোমাদের আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আসার পথ বন্ধ করে দিয়েছিল, যেন তোমাদের কোন রকম সীমা লঙ্ঘন করতে প্ররোচিত না করে। তোমরা শুধু নেক কাজ ও তাকওয়ার ব্যাপারেই একে অপরের সহযোগিতা করো। পাপ ও বাড়াবাড়ির কাজে কখনো একে অপরের সহযোগিতা করো না। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা আল্লাহ তাআলা পাপের দণ্ডদানের ব্যাপারে অত্যন্ত কঠোর। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. মৃত জন্তু, রক্ত, শুয়োরের গোস্ত ও যে জন্তু আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে জবাই কিংবা উৎসর্গ করা হয়েছে তা সবই তোমাদের উপর হারাম করা হয়েছে। শ্বাসরুদ্ধ হয়ে মরা, আঘাত খেয়ে মরা, উপর থেকে পড়ে মরা, শিঙের আঘাতে মরা, হিংস্র জন্তুর খাওয়া জন্তুও তোমাদের জন্য হারাম। তবে তোমরা তা যদি জীবিত অবস্থায় পেয়ে জবাই করে থাকো তাহলে তা হারাম নয়। পূজার বেদিতে বলি দেওয়া জন্তুও হারাম। লটারি কিংবা জুয়ার তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ণয় করা হারাম। এর সবকটাই হচ্ছে বড় বড় গুনার কাজ। আজ কাফেররা তোমাদের দিন নির্মূল করা সম্পর্কে হতাশ হয়ে পড়েছে, সুতরাং তোমরা তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের উপর আমার প্রতিশ্রুত নিয়ামতও আমি পূর্ণ করে দিলাম। তোমাদের জন্য জীবনের ব্যবস্থা হিসেবে আমি ইসলামকেই মনোনীত করলাম। হারামের ব্যাপারে মনে রেখো, যদি কোনো ব্যক্তি ক্ষুধা তাড়নায় হারাম খেতে বাধ্য হয় কিন্তু ইচ্ছে করে সে কোনো পাপের দিকে ঝুঁকে পড়তে না চায়, তার ব্যাপারটা আলাদা। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب. তারা তোমার কাছ থেকে জানতে চাইবে কোন কোন জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে। তুমি তাদের বলো, সব ধরনের পাকসাপ বস্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে এবং সেসব শিকারী জন্তু ও পাখির ধরে আনা জন্তু ও পাখিও তোমরা খাও, যাদের তোমরা শিকার করার নিয়ম শিক্ষা দিয়েছ, যেভাবে আল্লাহ তাআলা তোমাদের শিক্ষা দিয়েছিলেন। তবে এর উপর অবশ্যই আল্লাহ তাআলার নাম নেবে। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. আজ তোমাদের জন্য যাবতীয় পাক জিনিস হালাল করা হলো, যাদের উপর আল্লাহর কিতাব নাজিল করা হয়েছে তাদের খাবারও তোমাদের জন্য হালাল, আবার তোমাদের খাদ্যদ্রব্যও তাদের জন্য হালাল। চরিত্রের সংরক্ষিত দুর্গে অবস্থানকারী মোমেন নারী ও তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছিল, যখন তোমরা তাদের মোহরানা আদায় করে দেবে সেসব আহলে কিতাব সতীসাধ্বী নারীরাও তখন তোমাদের জন্য হালাল হয়ে যাবে। তোমরা থাকবে চরিত্রের রক্ষক হয়ে, কামনা চরিতার্থ করে
কিংবা গোপন অভিসারী উপপত্নী বানিয়ে নয়, যে কেউই ঈমান অস্বীকার করবে তার জীবনের সব কর্মই নিষ্ফল হয়ে যাবে এবং শেষ বিচারের দিনে সে হবে চরমভাবে ক্ষতিগ্রস্তদের একজন। إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তোমরা তোমাদের পুরো মুখমণ্ডল ও কনুই পর্যন্ত তোমাদের হাত দুটো ধুয়ে নেবে, অতঃপর তোমাদের মাথা মাসেহ করবে এবং পা দুটো গোড়ালি পর্যন্ত ধুয়ে নেবে। কখনো যদি এমন বেশি নাপাক হয়ে যাও যাতে গোসল করা ফরজ হয়ে যায়, তাহলে গোসল করে ভালোভাবে পবিত্র হয়ে নেবে। যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো কিংবা তোমরা যদি সফরে থাকো, অথবা তোমাদের কেউ যদি মলমূত্র ত্যাগ করে আসে, অথবা যদি নারী সম্ভোগ করে থাকো, তাহলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। আর যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। আর তায়াম্মুমের নিয়ম হচ্ছে সেই পবিত্র মাটি দিয়ে তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করে নেবে। মূলত আল্লাহ তাআলা কখনো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তোমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি চান তোমাদের পাক সাফ করে দিতে এবং এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামতসমূহ পূর্ণ করে দিতে চান, যাতে করে তোমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারো। إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور। তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতসমূহ তোমরা স্মরণ করো এবং তোমাদের কাছ থেকে যে পাকা প্রতিশ্রুতি তিনি গ্রহণ করেছিলেন সে কথাও ভুলে যেও না। যখন তোমরা তার সাথে অঙ্গীকার করে বলেছিলে, হে আমাদের মালিক, আমরা তোমার কথা শুনলাম এবং তা মেনে নিলাম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে সম্যক অবগত আছেন। ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى
التقوى واتقوا الله إن الله خبير بما تعملون هي ইমানদার লোকেরা তোমরা আল্লাহর জন্য সত্য ও ন্যায়ের উপর সাক্ষী হয়ে অবিচলভাবে দাঁড়িয়ে থেকো মনে রাখবে বিশেষ কোন সম্প্রদায়ের দুশমনী যেন তোমাদের এমন ভাবে প্ররোচিত না করে এর ফলে তোমরা ন্যায় ও ইনসাফের পথ থেকে সরে আসবে তোমরা ইনসাফ করো কারণ এই কাজটি আল্লাহ তাআলাকে ভয় করে চলার অধিক নিকটতর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকেফাল রয়েছেন وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم যারা ঈমান আনে এবং নেক কাজ করে আল্লাহ তাআলা তাদের সবাইকে এই বলে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের জন্য তার কাছে বিশেষ ক্ষমা ও মহা পুরস্কার রয়েছে والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم অপরদিকে যারা কুফরি করছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারা সবাই হচ্ছে জাহান্নামের অধিবাসী يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم وَاتَّقُوا اللَّهَ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ হে ইমানদার ব্যক্তিরা তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ করো যখন একটি জনগোষ্ঠী তোমাদের বিরুদ্ধে হাত উঠাতে উদ্যত হয়েছিল তখন আল্লাহ তাআলা তাদের সে হাত তোমাদের উপর আক্রমণ করা থেকে সংযত করে দিলেন অতঃপর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো মুমিনদের তো আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল ওয়া বা'আসনা মিনহুম ইসনাই আশারা নাকীবা ওয়াকালা আল্লাহু ইন্নী মা'আকুম لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل আল্লাহ তাআলা বনী ইসরায়েলদের কাছ থেকে আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করলেন অতঃপর আমি এ কাজের জন্য তাদের মধ্যে থেকে ১২ জন সর্দার নিযুক্ত করলাম আল্লাহ তাআলা তাদের বললেন অবশ্যই আমি তোমাদের সাথে আছি তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো আমার রসুলদের উপর ঈমান আনো এবং দিনের কাজে যদি তোমরা তাদের সাহায্য সহযোগিতা করো সর্বোপরি আল্লাহ তাআলাকে তোমরা যদি উত্তম ঋণ প্রদান করো তাহলে অবশ্যই আমি তোমাদের গুনাহসমূহ মোচন করে দেব এবং তোমাদের আমি এমন এক জান্নাতে প্রবেশ করাব যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয় এরপর যদি কোনো ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে তাহলে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে فبما نقضهم ميثاقهم لعنهم
فتناهم وجعلنا قلوبهم قاسيا يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين. অতঃপর তাদের সেই অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি তাদের উপর অভিশাপ নাজিল করেছি এবং তাদের হৃদয় কঠিন করে দিয়েছি। তাদের চরিত্রই ছিল তারা আল্লাহর কালামকে তার নির্দিষ্ট অর্থ থেকে সরিয়ে নিয়ে বিকৃত করে দিত। হেদায়েতের যা কিছু তাদের শিক্ষা দেওয়া হয়েছিল তার অধিকাংশ কথাই তারা ভুলে গেল। প্রতিনিয়ত তুমি তাদের দেখতে পাবে, তাদের সামান্য একটি অংশ ছাড়া অধিকাংশ মানুষই আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে। অতএব তুমি তাদের ক্ষমা করে দাও, যথাসম্ভব তুমি তাদের সংস্রব এড়িয়ে চলো, অবশ্যই আল্লাহ তাআলা কল্যাণকামী মানুষদের ভালোবাসেন। ما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون. আমি তো তাদের কাছ থেকেও আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যারা বলে আমরা খ্রিস্টান সম্প্রদায়ের লোক, অতঃপর এরাও সে অঙ্গীকার সম্পর্কিত অধিকাংশ কথা ভুলে গেল যা তাদের স্মরণ করানো হয়েছিল। সুতরাং আমিও তাদের পরস্পরের মধ্যে কিয়ামত পর্যন্ত এক স্থায়ী শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করে দিলাম। অচিরেই আল্লাহতালা তাদের বলে দেবেন দুনিয়ার জীবনে তারা যা কিছু উদ্ভাবন করত। يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين. هي أهل الكتاب را তোমাদের কাছে আমার পক্ষ থেকে রসুল এসেছে। আগের কিতাবে যা কিছু তোমরা এতদিন গোপন করে রেখেছিলে তার বহু কিছুই সে তোমাদের বলে দিচ্ছে, আবার অনেক কিছু সে এড়িয়েও যাচ্ছে। তোমাদের কাছে এখন তো আল্লাহর পক্ষ থেকে আলোকবর্তিকা এবং সুস্পষ্ট কিতাব এসে হাজির হয়েছে। من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. যে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় এই কিতাব দ্বারা আল্লাহ তাআলা তার শান্তি ও নিরাপত্তার পথ বাতলে দেন। অতঃপর তিনি তার অনুমতিক্রমে তাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে বের করে আনেন, আর এভাবেই তাদের তিনি সঠিক পথে পরিচালিত করেন। قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك
مهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير. নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলেছে মরিয়ামের পুত্র মসিহ আল্লাহ। হে মুহাম্মদ, তুমি তাদের বলো আল্লাহ তাআলা যদি মরিয়াম পুত্র মসিহ তার মা ও গোটা বিশ্ব চরাচরে যা কিছু আছে সবকিছু ধ্বংস করে দিতে চান, এমন কে আছে যে আল্লাহ তাআলার কাছ থেকে এদের রক্ষা করতে পারে? এই আকাশমালা, ভূমণ্ডল ও এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সার্বভৌমত্ব এককভাবে আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর একক ক্ষমতাবান। وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير. يهودي ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয় পাত্র। তুমি তাদের বলো তাহলে তিনি কেন তোমাদের গুনাহের জন্য তোমাদের দণ্ড প্রদান করবেন? মূলত তোমরা সবাই হচ্ছ আল্লাহ সৃষ্টি করা কতিপয় মানুষ। আল্লাহ তাআলা তার বান্দাদের যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, আবার যাকে ইচ্ছা তিনি শাস্তি প্রদান করেন। আসমান সমূহ ও জমিনের মধ্যবর্তী সব কিছুর একক মালিকানা আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। সব কিছুকে তাঁর দিকেই ফিরে যেতে হবে। يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير. هي أهل الكتاب را রসুলদের আগমন ধারার উপরই আমার পক্ষ থেকে তোমাদের কাছে একজন রসুল এসেছে, সে তোমাদের জন্য আমার কথাগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করছে যাতে করে তোমরা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে একথা বলতে না পারো যে কই আমাদের কাছে জান্নাতের সুসংবাদ বহনকারী ও জাহান্নামের সতর্ককারী হিসেবে কেউ তো আগমন করেনি। আজ সত্যি সত্যি তোমাদের কাছে সুসংবাদবাহী ও সতর্ককারী একজন রসুল এসে গেছে। বস্তুত الله تعالى شرب بشيء شكتمان. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم وآتاكم ما لم يؤت أحدا من العالمين. স্মরণ করো যখন মুসা তার জাতিকে বলেছিল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ তাআলা তোমাদের উপর যে নিয়ামত নাজিল করেছেন
তা তোমরা স্মরণ করো যখন তিনি তোমাদের মাঝে বহু নবী পয়দা করেছেন তিনি তোমাদের এ জমিনের শাসনকর্তা বানিয়েছেন এছাড়াও তিনি তোমাদের এমন সব নিয়ামত দান করেছেন যা এ বিশ্ব জগতে এর আগে তিনি আর কাউকে দান করেননি يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين هي আমার জাতি আল্লাহ তাআলা তোমাদের জন্য যে পবিত্র ভূখণ্ড লিখে রেখেছেন তোমরা তাতে প্রবেশ করো এবং এ অগ্রাভিযানে কখনো পশ্চাদাপসরণ করো না তারপরেও তোমরা যদি ফিরে আসো তাহলে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون তারা বলল হে মুসা আমরা কিভাবে সেই জনপদে প্রবেশ করব সেখানে তো এক দুর্দণ্ড প্রতাপশালী সম্প্রদায় রয়েছে তারা সেখান থেকে বেরিয়ে না এলে আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না তারা সেখান থেকে বেরিয়ে এলে আমরা অবশ্যই প্রবেশ করব قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا যারা আল্লাহ তাআলাকে ভয় করছিল তাদের এমন দুজন লোক যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছিলেন এগিয়ে এসে বলল তোমরা সদর দরজা দিয়েই তাদের জনপদে প্রবেশ করো আর একবার সেখানে প্রবেশ করলেই তোমরা বিজয়ী হবে তোমরা যদি সত্যিকার অর্থে মুমিন হও তাহলে আল্লাহর উপরই ভরসা করো ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون ترى আরো বলল হে মুসা সেই শক্তিশালী লোকেরা যতক্ষণ পর্যন্ত সেখানে থাকবে ততক্ষণ আমরা কোনো অবস্থায় সেখানে প্রবেশ করব না তুমি বরং যাও তুমি ও তোমার মালিক উভয় মিলে যুদ্ধ করো আমরা এখানে বসে রইলাম তাদের কথা শুনে মুসা বলল হে আমার মালিক তুমি তো জানো আমার নিজের এবং আমার ভাই ছাড়া আর কারো উপর আমার আধিপত্য চলে না অতএব আমাদের মাঝে ও এই নাফরমান লোকদের মাঝে তুমি মীমাংসা করে দাও আল্লাহ তাআলা বললেন হ্যাঁ তাই হবে আগামী চল্লিশ বছর পর্যন্ত সে জনপদ তাদের জন্য নিষিদ্ধ করে দেয়া হল এ সময়ে তারা উদ্ভ্রান্ত হয়ে পৃথিবীতে এদিক সেদিক ঘুরে বেড়াবে সুতরাং তুমি এই নাফরমান লোকদের উপর কখনো দুঃখ করো না إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين هي محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এদের কাছে আদমের দুই পুত্রের গল্পটি যথাযথভাবে শুনিয়ে দাও গল্পটি ছিল যখন তারা দুজনেই আল্লাহর নামে কুরবানি পেশ করল তখন তাদের মধ্যে একজনের কাছ থেকে কুরবানি কবুল করা হলো আরেকজনের কাছ থেকে তা কবুল করা হলো না যার কুরবানি কবুল করা হয়নি সে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব যার কুরবানি কবুল করা হলো সে বলল আল্লাহ তাআলা তো শুধু পরেজগার লোকদের কাছ থেকে কুরবানি কবুল করেন بسط إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلن إني أخاف الله رب العالمين হিংসার বশবর্তী হয়ে তুমি যদি আজ আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও তাহলে আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য তোমার প্রতি আমার হাত বাড়িয়ে দেব না কেননা আমি সৃষ্টিকুলের মালিককে ভয় করি আমি বরং চাইব তুমি আমার গুনাহ ও তোমার গুনাহের বোঝা একাই তোমার মাথার উপর উঠিয়ে নাও এবং এভাবেই তুমি জাহান্নামের অধিবাসী হয়ে পড়ো মূলত এ হচ্ছে জালেমদের যথার্থ কর্মফল শেষ পর্যন্ত তার কুপ্রবৃত্তি তাকে নিজ ভাইয়ের হত্যার কাজে উস্কানি দিল অতঃপর সে তাকে খুন করেই ফেলল এবং এ কাজের ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল অতপর আল্লাহ তাআলা সেখানে একটি কাক পাঠালেন কাকটি হত্যাকারীর সামনে এসে মাটি খুঁড়তে লাগল উদ্দেশ্য তাকে দেখানো কিভাবে সে তার ভাইয়ের লাশ লুকিয়ে রাখবে এটা দেখে সে নিজে নিজে বলতে লাগল হায় আমি তো এই কাকটির চাইতেও অক্ষম হয়ে পড়েছি আমি তো আমার ভাইয়ের লাশটাও গোপন করতে পারলাম না অতপর সে সত্যি সত্যি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হল من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم পরবর্তীকালে এ ঘটনার কারণেই আমি বনি ইসরায়েলদের জন্য এই বিধান জারি করলাম যে কোনো মানুষকে হত্যা করার কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার শাস্তি বিধান ছাড়া অন্য কোনো কারণে কেউ যদি কাউকে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করল আবার এমনিভাবে যদি কেউ একজনের প্রাণ রক্ষা করে তবে সে যেন গোটা মানব জাতিকেই বাঁচিয়ে দিল এদের কাছে আমার রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল তারপরেও এদের অধিকাংশ লোক এ জমিনের বুকে সীমা লঙ্ঘনকারী হিসেবেই থেকে গেল ويسعون في الأرض فسادا
ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টির অপচেষ্টা করে তাদের জন্য নির্দিষ্ট শাস্তি হচ্ছে এই যে তাদের হত্যা করা হবে কিংবা তাদের শূলবিদ্ধ করা হবে অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে কিংবা দেশ থেকে তাদের নির্বাসিত করা হবে এই অপমানজনক শাস্তি তাদের দুনিয়ার জীবনের জন্য তাছাড়া পরকালে তাদের জন্য ভয়াবহ আযাব তো রয়েছেই إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم তবে এটা তাদের জন্য নয় যাদের উপর তোমাদের আধিপত্য স্থাপিত হবার আগেই তারা তওবা করেছে তোমরা জেনে রেখো আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম করুণাময় يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون হে মানুষ তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ তাআলাকে ভয় করো এবং তার দিকে ধাবিত হওয়ার জন্য উপায় খুঁজতে থাকো তার বিশেষ একটা উপায় হচ্ছে তোমরা আল্লাহর পথে জিহাদ করো সম্ভবত তোমরা সফলকাম হতে পারবে ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলুহু মাআহু ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم আর যারা ঈমান আনতে অস্বীকার করেছে কিয়ামতের দিন পৃথিবীর সমুদয় ধন দৌলত যদি তাদের করায়ত্ত থাকে তার সাথে আরও যদি সমপরিমাণ সম্পদ তাদের কাছে থাকে এ সম্পদ মুক্তিপণ হিসেবে দিয়েও যদি সে কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চায় তাও সম্ভব হবে না তার কাছ থেকে এর কিছুই সেদিন গ্রহণ করা হবে না তাদের জন্য সেদিন কঠোর আযাব নির্ধারিত থাকবে তারা সেদিন দোজখের আযাব থেকে বেরিয়ে আসতে চাইবে কিন্তু কোনো অবস্থায় তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না তাদের জন্য স্থায়ী আযাব নির্দিষ্ট হয়ে আছে أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم পুরুষ ও নারী এদের যে কেউই চুরি করবে তাদের হাত দুটো কেটে ফেলো এটা তাদের কর্মফল এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ড আল্লাহ তাআলা মহা শক্তিশালী ও প্রবল প্রজ্ঞাময় فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم হ্যাঁ যে ব্যক্তি এ জঘন্য জুলুম করার পর আল্লাহ তালার কাছে তওবা করবে এবং নিজের সংশোধন করে নেবে অবশ্যই আল্লাহ তালা তার তওবা কবুল করবেন আল্লাহ তালা নিঃসন্দেহে বড় ক্ষমাশীল ও দয়াময়
السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير. তুমি কি একথা জানো না, এই আকাশ মণ্ডলী ও জমিনের একক সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য? তিনি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি মাফ করে দেন, কেননা সব কিছুর উপর তিনিই হচ্ছেন একক ক্ষমতাবান। الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوا يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. রাসূল, যারা দ্রুত গতিতে কুফরির পথে ধাবিত হচ্ছে তারা যেন তোমাকে দুঃখ না দেয়। এরা সে দলের লোক যারা মুখে মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু সত্যিকার অর্থে তাদের অন্তর কখনো ঈমান আনেনি। আর তাদের ব্যাপারও নয় যারা ইহুদি, তারা মিথ্যা কথা শোনার জন্য সদা কান খাড়া করে রাখে, এবং তাদের বন্ধু সম্প্রদায়ের যেসব লোক কখনো তোমার কাছে আসেনি, এরা সেই অপর সম্প্রদায়টির জন্যই নিজেদের কান খাড়া করে রাখে। আল্লাহর কিতাবের কথাগুলো আপন জায়গায় বিন্যস্ত থাকার পরেও এরা তা বিকৃত করে বেড়ায়, এবং অন্যদের কাছে এরা বলে, হ্যাঁ, যদি এ ধরনের কোনো বিধান তোমাদের দেওয়া হয় তাহলে তোমরা তা গ্রহণ করো, আর সে ধরনের কিছু না দেওয়া হলে তোমরা তা থেকে সতর্ক থেকো। আসলে আল্লাহ তাআলা যার পথচ্যুতি চান তাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচানোর জন্য তুমি তো কিছুই করতে পারো না। এরাই হচ্ছে সেসব হতভাগ্য লোক। আল্লাহ তাআলা কখনো যাদের অন্তরগুলোকে পাক সাফ করার ইরাদা পোষণ করেন না, তাদের জন্য পৃথিবীতে যেমনি রয়েছে অপমান ও লাঞ্ছনা, পরকালেও তেমনি তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ আযাব। بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين. ইহুদিদের চরিত্র হচ্ছে এরা যেমন মিথ্যা কথা শুনতে অভ্যস্ত, তেমনি এরা হারাম মাল খেতেও ওস্তাদ। অতএব এরা যদি কখনো কোনো বিচার নিয়ে তোমার কাছে আসে তাহলে তুমি চাইলে তাদের বিচার করতে পারো, কিংবা তাদের উপেক্ষা করো। যদি তুমি তাদের ফিরিয়ে দাও তাহলে নিশ্চিত থাকো এরা তোমার কোন অনিষ্ট করতে পারবে না। তবে যদি তুমি তাদের বিচার ফয়সলা করতে চাও তাহলে অবশ্যই ন্যায় বিচার করবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন। وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك
وَمَا أُولَئِكَ بِالْمُؤْمِنِينَ এসব লোক কিভাবে তোমার কাছে বিচারের ভার নিয়ে হাজির হবে যখন তাদের নিজেদের কাছেই আল্লাহর পাঠানো তাওরাত মজুদ রয়েছে তাতেও তো বিচার আচার সংক্রান্ত আল্লাহর বিধান আছে তুমি যা কিছুই করো না কেন একটু পরেই তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে এরা আসলে ইমানদারই نَبِيٌّ الَّذِينَ أَسْلَمُوا لِلَّذِينَ هَادُوا وَالرَّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوا مِنْ كِتَابِ اللَّهِ وَكَانُوا عَلَيْهِ شُهَدَاءَ فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون নিঃসন্দেহে আমি মুসার কাছে তাওরাত নাজিল করেছি তাতে তাদের জন্য পথ নির্দেশ ও আলোকবর্তিকা বর্তমান ছিল আমার নবীরা যারা আমার বিধানেরই অনুবর্তন করত ইহুদি জাতিকে এ হেদায়েত মোতাবেকই আইন কানুন প্রদান করত নবীদের পর তাদের জ্ঞান সাধক ও ধর্মীয় পণ্ডিতরাও এ অনুযায়ী বিচার ফয়সালা করত কেননা নবীর পর আল্লাহর কিতাব সংরক্ষণ করার দায়িত্ব এদেরই দেওয়া হয়েছিল তারা নিজেরাও ছিল এর প্রত্যক্ষ সাক্ষী সুতরাং তোমরা মানুষদের ভয় না করে একান্তভাবে আমাকেই ভয় করো আর আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করে দিও না যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই হচ্ছে কাফের النفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون তাওরাতে আমি তাদের জন্য বিধান নাজিল করেছিলাম যে তাদের জানের বদলে জান চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত শাস্তি প্রয়োগের সময় এই শারীরিক জখমটাই কিন্তু আসল দণ্ড বলে বিবেচিত হয় অবশ্য বাদীপক্ষের কেউ যদি এই দণ্ড মাফ করে দিতে চায় তাহলে তা তার নিজের গুনাখাতার জন্য কাফফারা হিসেবে গণ্য হবে আর যারাই আল্লাহ নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না তারা হচ্ছে জালেম عيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين এ ক্রমধারায় অতঃপর আমি মরিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছি সে সময় আগে থেকে তাওরাতে যা কিছু অবশিষ্ট ছিল সে ছিল তার সত্যতা স্বীকারকারী আর আমি তাকে ইনজিল দান করেছি তাতে ছিল হেদায়েত ও নূর তখন তাওরাতে যা কিছু তার কাছে বর্তমান ছিল ইনজিল কিতাব তার সত্যতা স্বীকার করেছে তদুপরি
তাতে আল্লাহ ভীরু লোকদের জন্য পথ নির্দেশ ও উপদেশ মজুদ ছিল। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون إنجيلر অনুসারীদের উচিত এর ভেতর আল্লাহ তাআলা যা কিছু নাযিল করেছেন তার ভিত্তিতে বিচার ফয়সালা করা কেননা যারাই আল্লাহর নাযিল করা আইনের ভিত্তিতে বিচার করবে না তারাই ফাসিক أنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি সত্য দীন সহ এ কিতাব নাজিল করেছি। আগের কিতাবসমূহের যা কিছু অবিকৃত অবস্থায় তার সামনে মজুদ রয়েছে, এ কিতাব তার সত্যতা স্বীকার করে। শুধু তাই নয়, এ কিতাব সেসব বিধানের হেফাজতকারীও বটে। সুতরাং আল্লাহ তাআলা যেসব বিধি বিধান নাজিল করেছেন তার ভিত্তিতেই তুমি বিচার ফয়সালা করো। আর এ বিচারের সময় তোমার নিজের কাছে যা সত্য দিন এসেছে তার থেকে সরে গিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। আমি তোমাদের প্রতিটি সম্প্রদায়ের জন্য শরীয়ত ও কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ তাআলা চাইলে তোমাদের সবাইকে একই উম্মত বানিয়ে দিতে পারতেন, বরং তিনি তোমাদের যা দিয়েছেন তার ভিত্তিতে তোমাদের যাচাই বাছাই করে নিতে চেয়েছেন। অতএব ভালো কাজে তোমরা সবাই প্রতিযোগিতা করো, কেননা আল্লাহ তাআলার দিকেই হবে তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল। এখানে তোমরা যেসব বিষয় নিয়ে মতভেদ করতে, অতঃপর তিনি অবশ্যই তা তোমাদের স্পষ্ট করে বলে দেবেন। يفتنوك عن بعض ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من অতএব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপর আল্লাহ তাআলা যে আইন কানুন নাজিল করেছেন তুমি তারই ভিত্তিতে এদের মাঝে বিচার ফয়সালা করো, এবং কখনো তাদের খেয়াল খুশির অনুসরণ করো না, এবং তাদের ষড়যন্ত্র থেকে সতর্ক থেকো। যা কিছু আল্লাহ তাআলা তোমার উপর নাজিল করেছেন তার কোনো কোনো বিষয়ে যেন তারা কখনো তোমাকে ফেতনায় না ফেলতে পারে। অতঃপর তোমার ফয়সালায় যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে দেখো আল্লাহ তাআলা তাদের নিজেদেরই কোনো গুনাহের জন্য তাদের কোন রকম মুসিবতে ফেলতে চান, কেননা মানুষের মাঝে অধিকাংশই হচ্ছে অবাধ্য।
حكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون তবে কি তারা পুনরায় জাহেলিয়াতের বিচার ব্যবস্থা তালাশ করছে অথচ যারা আল্লাহতে বিশ্বাস করে তাদের কাছে আল্লাহ তাআলা চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين هي ইমানদার লোকেরা তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না কেননা এরা নিজেরা সবসময় একে অপরের বন্ধু তোমাদের মধ্যে কেউ যদি কখনো এদের কাউকে বন্ধু বানিয়ে নেয় তাহলে সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে আর আল্লাহ তাআলা কখনো জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا তারপর যাদের অন্তরে মুনাফিকির ব্যাধি রয়েছে তাদের তুমি দেখবে তারা বিশেষ তৎপরতার সাথে এই বলে তাদের সাথে মিলিত হচ্ছে যে আমাদের আশঙ্কা হচ্ছে কোনো বিপর্যয় এসে আমাদের উপর আপতিত হবে পরে হয়তো আল্লাহ তাআলা তোমাদের কাছে বিজয় নিয়ে আসবেন কিংবা তার কাছ থেকে অন্য কিছু অনুগ্রহ তিনি দান করবেন তখন তা দেখে এ লোকেরা নিজেদের মনের ভেতর যে কপটতা লুকিয়ে রেখেছিল তার জন্য ভীষণ অনুতপ্ত হবে الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين তখন ইমানদার লোকেরা বলবে এরাই কি ছিল সেসব মানুষ যারা আল্লাহ তাআলার নামে বড় বড় শপথ করত যে তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে এই আচরণের ফলে তাদের কার্যকলাপই বিনষ্ট হয়ে গেল ফলে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم هي মানুষ তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো তোমাদের মধ্যে কোন লোক যদি নিজের দিন ইসলাম থেকে মুরতাদ হয়ে ফিরে আসে তাতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নেই তবে আল্লাহ তাআলা অচিরেই এমন এক সম্প্রদায়ের উত্থান ঘটাবেন যাদের তিনি ভালোবাসবেন
তারাও তাকে ভালোবাসবে। তারা হবে মুমিনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর। তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, কোন নিন্দুকের নিন্দার পরোয়া তারা করবে না। মূলত এ হচ্ছে আল্লাহর একটি অনুগ্রহ, যাকে চান তাকে তিনি তা দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও প্রজ্ঞার আধার। إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون তোমাদের একমাত্র পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ তাআলা, তার রাসূল এবং সেসব ইমানদার লোকেরা যারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, সর্বোপরি আল্লাহ তাআলার সামনে যারা সদা অবনমিত থাকে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা তার রাসূল ও ইমানদারদের নিজের বন্ধুরূপে গ্রহণ করবে, তারা যেন জেনে রাখে কেবলমাত্র আল্লাহ তাআলার দলটি বিজয়ী হবে। من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين ইমানদার লোকেরা, তোমাদের আগে যাদের আল্লাহ তাআলার কিতাব দেওয়া হয়েছিল তাদের মধ্যে যারা তোমাদের দিনকে বিদ্রুপ ও খেল তামাশার বস্তুতে পরিণত করে রেখেছে, তাদের এবং কাফেরদের কখনো তোমরা নিজেদের বন্ধু বানিও না। যদি তোমরা সত্যিকার অর্থে মোমেন হয়ে থাকো তাহলে একমাত্র আল্লাহ তাআলাকেই বন্ধু বানাও এবং তাকেই ভয় করো। যখন তোমরা মানুষদের নামাজের জন্য ডাকো তখন এই ডাককে এরা হাসি তামাশা ও খেলার বস্তু বানিয়ে দেয়। এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা হক বাতিলের কিছুই বোঝে না। إلا أن آمنا بالله وما أنزل إلينا وما أنزل من قبل وأن হে রাসূল, তুমি এদের বলো তোমরা যে আমাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছ তার কারণ এই যে আমরা আল্লাহর উপর ইমান এনেছি এবং আমাদের উপর আগে ও বর্তমানে যা কিছু নাজিল করা হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করেছি। আসলে তোমাদের অধিকাংশ মানুষই হচ্ছে গুনাহগার। ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا হে রাসূল, তুমি বলো আমি কি তোমাদের বলে দেব আল্লাহর কাছ থেকে সবচাইতে নিকৃষ্ট পুরস্কার কে পাবে? সে লোক হচ্ছে যার উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, যার উপর আল্লাহর ক্রোধ রয়েছে এবং যাদের কিছু লোককে তিনি বানর
কিছু লোককে শূরে পরিণত করে দিয়েছেন। যারা মিথ্যা মাবুদের আনুগত্য স্বীকার করেছে এরাই হচ্ছে সেসব লোক, পরকালে যাদের অবস্থান হবে অত্যন্ত নিকৃষ্ট এবং দুনিয়াতেও এরা সরল পথ থেকে বহু দূরে বিচ্যুত হয়ে পড়েছে। وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله أعلم بما كانوا يكتمون তারা যখন তোমার সামনে আসে তখন বলে আমরা ঈমান এনেছি, আসলে তারা তোমার কাছে কুফরি নিয়েই প্রবেশ করছিল এবং তা নিয়েই তোমার কাছ থেকে তারা বেরিয়ে গেছে। তারা মনের ভেতর যা কিছু লুকিয়ে রাখছিল আল্লাহ সে ব্যাপারে পূর্ণ ওয়াকেফাল রয়েছেন। وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا يعملون سر অনেকেই তুমি দেখতে পাবে গুনাহ করা, আল্লাহর সাথে বিদ্রোহ ও হারাম মাল ভোগ করার কাজে এরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে চলেছে। এরা যা কিছু করে মূলত তা বড়ই নিকৃষ্ট কাজ। কত ভালো হতো এদের ধর্মীয় নেতা ও পণ্ডিত ব্যক্তিরা যদি এদের এসব পাপের কথা ও হারাম মাল ভোগ করা থেকে বিরত রাখত, কারণ এরা যা কিছু সংগ্রহ করছে তা বড়ই জঘন্য। كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين ইহুদিরা বলে আল্লাহর দানের হাত পা বাঁধা পড়ে গেছে, আসলে তাদের নিজেদের হাতই বাঁধা পড়ে গেছে, আর তারা যা কিছু বলেছে সে কারণে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ নাজিল করা হয়েছে। আল্লাহর তো দুনিয়া আখিরাতের উভয় হাতই মুক্ত, যেভাবে তিনি চান সেভাবেই তিনি দান করেন। প্রকৃত ঘটনা হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা তাদের অনেকেরই সীমা লঙ্ঘন ও কুফরি বাড়িয়ে দিয়েছে। এই আচরণের ফলে আমি তাদের মাঝে কিয়ামত পর্যন্ত একটা শত্রুতা ও পরস্পর বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি। যখনই তারা যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে চেয়েছে আল্লাহ তাআলা তখনই তা নিভিয়ে দিয়েছেন। তারা বারবার এ জমিনে বিপর্যয় সৃষ্টির প্রয়াস পেয়েছে, আসলে আল্লাহ তাআলা বিপর্যয় সৃষ্টিকারীদের মোটেই ভালোবাসেন না। ولأدخلناهم جنات النعيم যদি আহলে কিতাবরা ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত তবে অবশ্যই আমি তাদের গুনাহ খাতা মুছে দিতাম এবং তাদের আমি নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাতাম। أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة
مقتصدة وكثير منهم ساء ما يعملون যদি তারা তাওরাত ও ইনজিল তথা তার বিধান প্রতিষ্ঠা করত আর যা তাদের উপর তাদের মালিকের কাছ থেকে নাজিল করা হয়েছে তার উপর প্রতিষ্ঠিত থাকত তাহলে তারা রিজিক পেত তাদের মাথার উপরের আসমান থেকে ও তাদের পায়ের নিচের জমিন থেকে তাদের মধ্যে অবশ্য একদল ন্যায় ও মধ্যপন্থী লোক রয়েছে তবে তাদের অধিকাংশই হচ্ছে এমন যাদের কর্মফল খুবই নিকৃষ্ট وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين هي رسول যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা তুমি অন্যের কাছে পৌঁছে দাও যদি তুমি তা না করো তাহলে তুমি তো মানুষদের কাছে তার বার্তা পৌঁছে দিলে না আল্লাহ তাআলা তোমাকে মানুষের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো কোনো অবাধ্য জাতিকে পথ প্রদর্শন করেন না قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين তুমি তাদের বলো হে আহলে কিতাবরা যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত ইনজিল ও তোমাদের প্রতি তোমাদের মালিকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে তোমরা কোনো কিছুর উপরই প্রতিষ্ঠিত নেই তোমার মালিকের কাছ থেকে যা কিছু তোমার প্রতি নাজিল করা হয়েছে তা তাদের অনেকেরই সীমা লঙ্ঘন ও কুফরি বাড়িয়ে দেবে সুতরাং তুমি এই কাফের সম্প্রদায়ের জন্য মোটেই আফসোস করো না الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون নিশ্চয়ই ইহুদি সাবেই খ্রিস্টান যে কেউই এক আল্লাহ তালা ও শেষ বিচার দিনের উপর ইমান আনবে এবং সৎকর্ম করবে তাদের কোনো ভয় নেই পরকালেও তাদের কোনো দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون بني إسرائيلের কাছ থেকে আমি আনুগত্যের অঙ্গীকার আদায় করে নিয়েছিলাম এবং সে মোতাবেক আমি তাদের কাছে রসুলদের প্রেরণ করেছিলাম কিন্তু যখনই কোন রসুল তাদের কাছে এমন কোন বিধান নিয়ে হাজির হয়েছে যা তাদের পছন্দসই ছিল না তখনই তারা এই রসুলদের একদলকে মিথ্যাবাদী বলেছে আর একদলকে তারা হত্যা করেছে ثم تاب الله عليهم ثم
معه وصم كثير منهم والله بصير بما يعملون তারা ধরে নিয়েছিল এত কিছু করা সত্ত্বেও তাদের উপর কোনো বিপর্যয় আসবে না তাই তারা সত্য গ্রহণ করার ব্যাপারে অন্ধ ও বধির হয়ে থাকল তারপরেও আল্লাহ তাআলা তাদের প্রতি ক্ষমা পরবশ হলেন তাদের অনেকেই আবার অন্ধ ও বধির হয়ে গেল তারা যা কিছু করেছে আল্লাহ তাআলা তা পর্যবেক্ষণ করছেন লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه وما للظالمين من أنصار نشجوي ترى كافر হয়ে গেছে যারা এই কথা বলেছে আল্লাহ হচ্ছেন মরিয়মের পুত্র মসীহ অথচ মসীহ নিজেই এই কথা বলেছে যে হে বনি ইসরাইল তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি আমারও মালিক তোমাদেরও মালিক মূলত যে কেউই আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করে দেবেন আর তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম এই জালেমদের সেদিন কোনো সাহায্যকারী থাকবে না লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم তারাও কুফরি করেছে যারা বলেছে তিনজনের মধ্যে তৃতীয় জন হচ্ছেন আল্লাহ অথচ এক আল্লাহ তাআলা ছাড়া আর কোন ইলাহ নেই তারা যদি এখনো তাদের এসব অলীক কথাবার্তা থেকে ফিরে না আসে তবে তাদের মাঝে যারা এ কথা বলে কুফরি করেছে তাদের অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আজাবে পেয়ে যাবে তারা কি আল্লাহর কাছে তওবা করবে না কখনো কি তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও দয়াময় انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون مريم পুত্র মসীহ তো রসুল ছাড়া কিছুই ছিল না তার আগেও তার মতো অনেক রসুল গত হয়েছে তার মা ছিল এক সত্যনিষ্ঠ মহিলা তারা মা ও ছেলে উভয়ই আর দুদশটি মানুষের মতো করেই খাবার খেত তুমি লক্ষ্য করে দেখো আমি কিভাবে আমার আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করছি তুমি দেখো কিভাবে তারা সত্য বিমুখ হয়ে যাচ্ছে তুমি বলো তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করছো যা তোমাদের কোনো ক্ষতি কিংবা উপকার কিছুই করার ক্ষমতা নেই প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা সব কিছুই শোনেন এবং সব কিছুই জানেন কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম গায়রাল হাক্কি ওয়ালা তাত্তাবিউ
أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل. তুমি বলো হে আহলে কিতাবরা, তোমরা কখনো নিজেদের দিনের ব্যাপারে অন্যায় বাড়াবাড়ি করো না। মসীহের ব্যাপারে তোমরা সেসব জাতির খেয়াল খুশির অনুসরণ করো না যারা তোমাদের আগেই পথভ্রষ্ট হয়ে গেছে এবং তারা অনেক লোককেই গুমরাহ করে দিয়েছে আর তারা নিজেরাও সহজ সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون. بني إسرائيل دير آرو جارا مسيحر بياپاري اللار اي غوشنا اشيكار كورو چه تادير پر داود و مريم پوتر إسار مكتھے كه اوبشاف ديوا ہوئے چه কেননা তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং সীমা লঙ্ঘন করেছে। তারা যেসব গর্হিত কাজ করত তা থেকে তারা একে অপরকে বারণ করত না। তারা যা করত নিঃসন্দেহে তা ছিল নিকৃষ্ট। ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون. তুমি তাদের মাঝে এমন বহু লোককে দেখতে পাবে যারা ইমানদারদের বদলে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে বেশি আগ্রহী। অবশ্য তারা নিজেরা যা কিছু অর্জন করে সামনে পাঠিয়েছে তাও অতি নিকৃষ্ট। এ কারণে আল্লাহ তাআলা তাদের উপর ক্রোধান্বিত হয়েছেন। এ লোকেরা চিরকাল আজাবেই নিমজ্জিত থাকবে। أنزل إليه ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون. তারা যদি সত্যি আল্লাহ তাআলা তার নবী ও তার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি যথাযথ ইমান আনত তাহলে এরা কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করত না। কিন্তু তারা তো অধিকাংশই হচ্ছে গুনাহগার। লাতাজিদান্না আশাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون. অবশ্যই তোমরা ইমানদারদের সাথে শত্রুতার ব্যাপারে ইহুদি ও মুশরিকদেরই বেশি কঠোর দেখতে পাবে। অপরদিকে মুমিনদের সাথে বন্ধুত্বের ব্যাপারে তোমরা সেসব লোককে কিছুটা নিকটতর পাবে যারা বলেছে আমরা খ্রিস্টান। এটা এই কারণে যে তখনও তাদের মধ্যে ধর্মীয় পণ্ডিত ব্যক্তি ও সংসার বিরাগী ফকির দরবেশরা মজুদ ছিল আর এ ব্যক্তিরা সাধারণত অহংকার করে না। وَإِذَا سَمِعُوا مَا أُنْزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ
يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين. رسول روپر جاكي چو نازل کرا ہوئے چھے تا جاكوني را شونے تاكون شتو چنار کارونے تمی ادھر آنے کے چوک کے ہی دیکھتے پابے اسرو شجل نبیدی تو ہوئے تارا بولے اٹھے ہی آما در مالک آمرا ایمان اینے چھی তুমি আমাদের নাম সত্যের সাক্ষ্য দাতাদের দলে লিখে নাও। ওয়ামা লানা লা নুমিনু বিল্লাহি ওয়ামা জাআনা মিনাল হক ওয়া নাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা মাআল কওমিস সালিহিন। বিশেষ করে আমরা যখন এই প্রত্যাশা করি যে আমাদের মালিক আমাদের সৎ কর্মশীলদের দলভুক্ত করে দেবেন তখন আল্লাহ তাআলা ও তার কাছ থেকে আমাদের কাছে যা কিছু সত্য এসেছে তার উপর আমরা ঈমান আনব না কেন? ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। অতপর তাদের উক্তির কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে পরকালে তাদের এমন এক জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে অমীয় ঝর্ণাধারা প্রবাহমান থাকবে, সেখানে তারা হবে চিরস্থায়ী, আর এটা হচ্ছে নেককার লোকদের যথার্থ পুরস্কার। অপরদিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াতগুলো অস্বীকার করেছে, তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা সবাই হবে জাহান্নামের অধিবাসী। হে ইমানদার ব্যক্তিরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে পবিত্র জিনিসগুলো হালাল করে দিয়েছেন তোমরা সেগুলো নিজেদের জন্য হারাম করে নিও না, আর কখনো হারামের সীমা লঙ্ঘন করো না। অবশ্যই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের অপছন্দ করেন। আল্লাহ তাআলা তোমাদের যে হালাল ও পবিত্র রিজিক দান করেছেন তোমরা তা খাও এবং এ ব্যাপারে সে আল্লাহ তাআলার সীমারেখাকে ভয় করো যার উপর তোমরা ঈমান এনেছ। لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون। الله تعالى তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদের পাকড়াও করবেন না, কিন্তু যে শপথ তোমরা জেনে বুঝে করো তার ব্যাপারে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের পাকড়াও করবেন এবং তার কাফফারা হচ্ছে দশ জন গরিব মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়ানো যা তোমরা সচরাচর নিজেদের পরিবার পরিজনদের খাইয়ে থাকো, কিংবা দশজন মিসকিনকে পোশাক দান করা, অথবা একজন ক্রীতদাস মুক্ত করে দেয়া। যে ব্যক্তি এর কোনটাই পাবে না তা
তার জন্য কাফফারা হচ্ছে তিন দিন রোজা রাখা। শপথ ভাঙলে তোমাদের শপথ ভাঙার এ হচ্ছে কাফফারা। অতএব তোমরা তোমাদের শপথ সমূহ রক্ষা করো। আল্লাহ তাআলা এভাবেই তার আয়াতসমূহ তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করেন, যাতে করে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা জেনে রেখো, মদ জুয়া পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর হচ্ছে ঘৃণিত শয়তানের কাজ, অতএব তোমরা তা সম্পূর্ণরূপে বর্জন করো। শয়তান এই মদ ও জুয়ার দ্বারা তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায় এবং এভাবে এ চক্করে ফেলে সে তোমাদের আল্লাহ তাআলা স্মরণ ও নামাজ থেকে দূরে সরিয়ে রাখবে। তোমরা কি এ কাজ থেকে ফিরে আসবে না? তোমরা সর্ববিষয়ে আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো তার রসুলের। মদ ও জুয়ার ব্যাপারে সতর্ক থেকো, আর তোমরা যদি রসুলের নির্দেশনা থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো আমার রসুলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে আমার কথাগুলো পৌঁছে দেয়া। ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে এ নিষেধাজ্ঞা জারির আগে তারা যা কিছু খেয়েছে তার জন্য তাদের উপর কোন গুণা নেই। হ্যাঁ, ভবিষ্যতে যদি তারা সাবধান থাকে, আল্লাহর উপর ইমান আনে এবং নেক আমল করে, অতঃপর আল্লাহ তাআলার নিষেধ থেকে তারা সতর্ক থাকে। একইভাবে যতক্ষণ পর্যন্ত তারা ইমান আনবে ও নেক আমল করবে, সর্বদা আল্লাহকে ভয় করবে ও সততার নীতি অবলম্বন করতে থাকবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের ক্ষমা করে দেবেন, কেননা আল্লাহ তাআলা সৎ কর্মশীল মানুষদের ভালোবাসেন। من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم. هي ইমানদার লোকেরা, এহরাম বাঁধা অবস্থায় আল্লাহ তাআলা অবশ্যই এমন কিছু শিকারের বস্তু দিয়ে তোমাদের পরীক্ষা নেবেন যেগুলো তোমরা সহজেই নিজেদের হাত ও বর্শা দ্বারা ধরতে পারো। এর উদ্দেশ্য হচ্ছে যেন আল্লাহ তাআলা একথা ভালো করে জেনে নিতে পারেন যে কে তাকে না দেখে ভয় করে। সুতরাং এর পরেও যদি কেউ সীমা লঙ্ঘন করে তার জন্য যন্ত্রণাদায়ক আজাব রয়েছে। الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا
فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام. ইমানদার ব্যক্তিরা এহরাম বাঁধা অবস্থায় কখনো শিকার হত্যা করো না। যদি তোমাদের কেউ এ অবস্থায় জেনে বুঝে কোন শিকারী জন্তু হত্যা করে তার জন্য এর বিনিময় হচ্ছে সে যে জন্তু হত্যা করেছে তার সমান পর্যায়ে একটি গৃহপালিত জন্তু কোরবানি হিসেবে কাবায় পৌঁছে দেবে, যার ফয়সালা করবে তোমাদের দুজন ন্যায়বান বিচারক ব্যক্তি, কিংবা তার জন্য কাফফারা হবে কয়েকজন গরিব মিসকিনকে খাওয়ানো অথবা সমপরিমাণ রোজা রাখা যাতে করে সে আপন কৃতকর্মের স্বাদ গ্রহণ করতে সক্ষম হয়। এ নিষেধাজ্ঞা জারির আগে যা কিছু গত হয়ে গেছে আল্লাহ তাআলা তা মাফ করে দিয়েছেন, কিন্তু এরপর যদি কেউ এর পুনরাবৃত্তি করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার কাছ থেকে প্রতিশোধ নেবেন, আর আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণে প্রবল শক্তিমান। أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون. তোমাদের জন্য সমুদ্রের শিকার হালাল করা হয়েছে এবং তার খাবার হচ্ছে তোমাদের জন্য ও সমুদ্রের পর্যটকদের জন্য উৎকৃষ্ট সম্পদ। মনে রাখবে যতক্ষণ পর্যন্ত তোমরা ইহরাম বাঁধা অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত শুধু স্থলভাগের শিকারই তোমাদের জন্য হারাম থাকবে। তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে যার সমীপে তোমাদের সবাইকে জড়ো করা হবে। جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن আল্লাহ তাআলা খানায় কাবাকে সম্মানিত করেছেন মানব জাতির জন্য ভিত্তি হিসেবে, তিনি একে প্রতিষ্ঠা করেছেন। একইভাবে তিনি সম্মানিত করেছেন হজের পবিত্র মাসগুলোকে, কোরবানির জন্তুগুলোকে এবং এ উদ্দেশ্যে বিশেষ পট্টি বাঁধা জন্তুগুলোকে। এসব বিধান এজন্যই দেয়া হয়েছে যাতে করে তোমরা একথা জেনে নিতে পারো যে আকাশমালা ও পৃথিবীর যেখানে যা কিছু আছে আল্লাহ তাআলা তা সবই জানেন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে সর্বজ্ঞ। তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা শাস্তি দানের ব্যাপারে যেমনি কঠোর তেমনি পুরস্কারের বেলায় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। মা আলার রাসূল ইল্লাল বালাগ ওয়াল্লাহু ইয়ালাম মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। রাসূলের দায়িত্ব হেদায়েতের বাণী পৌঁছে দেওয়া ছাড়া আর কিছুই নয়, আর তোমরা যা কিছু প্রকাশ করো যা কিছু গোপন রাখো আল্লাহ তাআলা তা সবই জানেন। قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون. هي رسول تمي بولو
পাক এবং নাপাক জিনিস কখনো সমান হতে পারে না। নাপাক জিনিসের প্রাচুর্য যতই তোমাকে চমৎকৃত করুক না কেন, অতএব হে জ্ঞানবান মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم হে ইমানদার লোকেরা, আল্লাহর নবীর কাছে এমন সব বিষয় নিয়ে প্রশ্ন করো না যার জবাব প্রকাশ করা হলে তাতে তোমাদেরই কষ্ট হবে। অবশ্য কোরআন নাজির হবার মুহূর্তে যদি তোমরা সে প্রশ্ন করো তাহলে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। এ বিধান জারির আগে যা কিছু হয়ে গেছে তা আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিয়েছেন, কেননা আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ও ধৈর্যশীল। তোমাদের আগেও কিছু সম্প্রদায় তাদের নবীকে এ ধরনের প্রশ্ন করত, কিন্তু এর পরক্ষণেই তারা তা অমান্য করতে শুরু করল। الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون দেবতার উদ্দেশ্যে প্রেরিত কান ছেঁচড়া বহিরা, দেবতার নামে উৎসর্গীকৃত সায়েবা, দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া নর ও মাদি বাচ্চা প্রসবকারী ওয়াসিলা, ও দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া দশ বাচ্চা প্রসবকারিণী উশ্রী হাম, এর কোনটাই কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দেননি, বরং কাফেররাই এসব কুসংস্কার দিয়ে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, আর এদের অধিকাংশ লোক তো সত্য মিথ্যার তফাৎটুকু উপলব্ধি করে না। قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون اخون এদের বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তোমরা সেদিকে এসো, এসো তার রাসূলের দিকে। তখন তারা বলে, আমরা আমাদের বাপ দাদাদের যে বিধানের উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট, যদিও তাদের বাপ দাদারা সত্য মিথ্যা সম্পর্কে কিছুই জানত না এবং তারা হেদায়েত প্রাপ্তও ছিল না। إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون হে ইমানদার লোকেরা, তোমাদের নিজেদের দায়িত্ব তোমাদের নিজেদের ওপর। অন্য কোনো ব্যক্তি যদি গোমরা হয়ে গিয়ে থাকে তাহলে সে পথভ্রষ্ট ব্যক্তি তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা সঠিক পথের উপর চলতে থাকবে। তোমাদের সবাইকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের সেদিন বলে দেবেন তোমরা কে কি করেছিলে। آخران من غيركم إن أنتم ضربتم في الأرض
الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين হে ইমানদার ব্যক্তিরা, তোমাদের কারো যখন মৃত্যুর সময় এসে উপনীত হয়, ওসিয়ত করার এই মুহূর্তে তোমরা তোমাদের মধ্যে থেকে দুজন ন্যায়পরায়ণ মানুষকে সাক্ষী বানিয়ে রাখবে। আর যদি তোমরা প্রবাসে থাকো এবং এ সময় যদি তোমাদের উপর মৃত্যুর বিপদ এসে পড়ে, তখন বাইরের লোকদের মধ্যে থেকে দুজন ব্যক্তিকে সাক্ষী বানিয়ে নেবে। পরে যদি এ ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ দেখা দেয়, তাহলে সাক্ষী দুজনকে নামাজের পর আটকে রাখবে। অতঃপর তারা আল্লাহর নামে কসম করে বলবে, আমরা কোনো স্বার্থের খাতিরে এ সাক্ষ্য বিক্রি করব না। এর কোনো পক্ষ আমাদের ঘনিষ্ঠ আত্মীয় হলেও নয়, আমরা আল্লাহর জন্য এ সাক্ষ্য গোপন করব না। আমরা যদি তেমন কিছু করি তাহলে আমরা গুনাহগারদের তলে শামিল হয়ে যাব। الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا যদি একথা প্রকাশ পায় এ বাইরের দুজন সাক্ষী অপরাধে লিপ্ত ছিল, তাহলে আগে যাদের স্বার্থহানি ঘটেছিল তাদের মধ্যে থেকে দুজন সাক্ষী তাদের স্থলাভিষিক্ত হবে। তারা এসে আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের সাক্ষ্য অপেক্ষা বেশি সত্যভিত্তিক হবে। আমরা সাক্ষ্যের ব্যাপারে সীমা লঙ্ঘন করিনি। আমরা যদি তেমনটি করি তাহলে আমরা জালেমদের দলভুক্ত হয়ে পড়ব। يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين এ পদ্ধতিতে মানুষদের ঠিকমতো সাক্ষ্য দানের অধিকতর সম্ভাবনা আছে, অথবা তারা অন্ততপক্ষে এ ভয় করবে যে তাদের কসম করার পর আবার অন্য কোন কসম দ্বারা তা বাতিল করে দেয়া হবে। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং রাসূলের কথা শোনো। আল্লাহ তাআলা কখনো পাপী লোকদের সৎপথে পরিচালিত করেন না। يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب যেদিন আল্লাহ তাআলা সকল রাসূলকে একত্রিত করে জিজ্ঞাসা করবেন, তোমাদের দাওয়াতের প্রতি মানুষদের পক্ষ থেকে কিভাবে সাড়া দেওয়া হয়েছিল, তারা বলবে, আমরা তো তার কিছুই জানি না, যাবতীয় অদৃশ্য বিষয় তুমি পরিজ্ঞাত। الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ
تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين করো যখন আল্লাহ তাআলা বলবেন হে মারিয়াম পুত্র ঈসা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাকে ও তোমার মাকে দান করেছিলাম যখন আমি পবিত্র আত্মা দিয়ে তোমাকে সাহায্য করেছিলাম তুমি মানুষের সাথে যেমনি দোলনায় থাকতে কথা বলতে তেমনি বলতে পরিণত বয়সেও আমি যখন তোমাকে কিতাব জ্ঞান বিজ্ঞান তাওরাত ও ইনজিল দান করেছিলাম তখন তুমি আমারই হুকুমে কাঁচা মাটি দিয়ে পাখি সদৃশ আকৃতি বানাতে অতঃপর তাতে ফুঁ দিতে আর আমার আদেশক্রমেই তা পাখি হয়ে যেত আমারই হুকুমে তুমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করে দিতে আমারই আদেশে তুমি মৃত দেহ থেকে জীবন বের করে আনতে পরে যখন তুমি তাদের কাছে নবুয়তের এসব নিদর্শন নিয়ে পৌঁছলে তখন তাদের মধ্যে যারা তোমাকে অস্বীকার করেছিল তারা বলল এই নিদর্শনগুলো জাদু ছাড়ার কিছুই নয় তখন আমি তোমার কোন অনিষ্ট সাধন থেকে বনি ইসরায়েলদের নিবৃত্ত করে রেখেছিলাম وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُوا بِي وَبِرَسُولِي قَالُوا آمَنَّا وَاشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ আরো স্মরণ করো যখন আমি হাওয়ারিদের অন্তরে এ প্রেরণা দিয়েছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রসূলের প্রতি ঈমান আনো তারা বলল হে মালিক আমরা তোমার উপর ঈমান আনলাম তুমি এ কথা সাক্ষ্য থেকো যে আমরা তোমার অনুগত ছিলাম إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين অতঃপর যখন এই হাওয়ারিদের দল বলল হে মারিয়াম পুত্র ঈসা তোমার মালিক কি আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল আমাদের জন্য পাঠাতে পারেন না ঈসা জবাব দিল সত্যি যদি তোমরা মোমেন হয়ে থাকো তাহলে কোন অহেতুক দাবি পেশ করার ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো قُلُوبُنَا وَنَعْلَمَ أَنْ قَدْ صَدَقْتَنَا وَنَكُونَ عَلَيْهَا مِنَ الشَّاهِدِينَ বলল আমরা শুধু এটুকুই চাই যে আল্লাহর পাঠানো সেই টেবিল থেকে কিছু খাবার খেতে এতে আমাদের মন পরিতৃপ্ত হয়ে যাবে তাছাড়া এতে করে আমরা এও জানতে পারব তুমি আমাদের কাছে সঠিক কথা বলেছ আমরা নিজেরাই সত্যের পক্ষে সাক্ষী হয়ে থাকতে চাই قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين
মরিয়াম পুত্র ঈসা আল্লাহ দরবারে বলল, হে আল্লাহ, হে আমাদের মালিক, তুমি আমাদের জন্য আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল পাঠাও। এ হবে আমাদের জন্য আমাদের পূর্ববর্তী ও আমাদের পরবর্তীদের জন্য তোমার কাছ থেকে পাঠানো একটি আনন্দ উৎসব। সর্বোপরি এটা হবে তোমার কুদরতের নিদর্শন। তুমি আমাদের রিজিক দাও, কেননা তুমি হচ্ছ উত্তম রিজিক দাতা। يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين. الله تعالى বললেন, হ্যাঁ, আমি তোমাদের কাছে তা অচিরেই পাঠাচ্ছি, তবে এর পরেও যদি তোমাদের কেউ আমার ক্ষমতা অস্বীকার করে তাহলে তাকে আমি এমন কঠিন শাস্তি দেব যা আমি সৃষ্টি করে কাউকেই আর দেব না। أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب. যখন আল্লাহ তাআলা বলবেন, হে মরিয়ম পুত্র ঈসা, তুমি কি কখনো তোমার লোকদের একথা বলেছিলে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে ইলাহ বানিয়ে নাও? এ কথার উত্তরে সে বলবে, হে আল্লাহ, সমগ্র পবিত্রতা তোমার জন্য, এমন কোন কথা আমার পক্ষে শোভা পেত না যে কথা বলার আমার কোনো অধিকারই ছিল না। যদি আমি তাদের এমন কোনো কথা বলতামই তাহলে তুমি তো অবশ্যই তা জানতে। নিশ্চয়ই তুমি তা জানো আমার মনে যা কিছু আছে, কিন্তু আমি তো জানি না তোমার মনে কি আছে। যাবতীয় গোপন বিষয় অবশ্যই তুমি সম্যক জ্ঞাত আছো। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد. তুমি আমাকে যা কিছু বলতে হুকুম করেছো আমি তো তাদের তাছাড়া অন্য কিছুই বলিনি। আর সে কথা ছিল, তোমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করো যিনি আমার মালিক, তোমাদেরও মালিক। আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন তো আমি নিজেই তাদের কার্যকলাপের সাক্ষী ছিলাম, কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে তখন তুমি ছিলে তাদের উপর একক নিগাহবান, যাবতীয় ক্রিয়াকর্মের তুমি ছিলে একক খবরদার। আজ তাদের অপরাধের জন্য তুমি যদি তাদের শাস্তি দাও দিতে পারো, কারণ তারা তো তোমারই বান্দা, আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও তাও তোমার মর্জি। তুমি হচ্ছ বিপুল ক্ষমতাশালী প্রজ্ঞাময়। تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم. الله تعالى বলবেন, হ্যাঁ, এ হচ্ছে সেদিন যেদিন সত্যাশ্রয়ী ব্যক্তিরা তাদের সততার জন্য প্রচুর কল্যাণ লাভ করবে, আর সে কল্যাণ হচ্ছে তাদের জন্য এমন সুরম্য জান্নাতের ব্যবস্থা করে রাখা হয়েছে যার তলদেশ দিয়ে
অমীয় ঝর্ণাধারা প্রবাহিত থাকবে, সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে। বস্তুত এ হচ্ছে এক মহা সাফল্য। لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا فِيهِنَّ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ আকাশমালা ও জমিন এবং এর মধ্যবর্তী সমগ্র সৃষ্টি লোকের বাদশাহিত আল্লাহর জন্যই, এবং তিনিই সবকিছুর উপর শক্তিমান। মাহফুজ আর্ট অফ নেচার।